Assalamualaikum বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাজ্জাদ আমি নেই তো गाइस আজ যে ভিডিও দেখতে যা রে ও হে নেই ভাই আইকনিক রেলওয়ে স্টেশন ইন বাংলাদেশ বাংলাদেশ মে বন রহা ভাই জান আইকনিক রেলওয়ে স্টেশন বো কাহাঁ পে কক্স বাজার ভাই কক্স বাজার দ বেস্ট টুরিস্ট প্লেস ইন দা ওয়ার্ল্ড লংগেস্ট বিচ ইন দা ওয়ার্ল্ড ইয়েস और जब ये कॉक्स बाजार का ये जो रेलवे स्टेशन है आप लोग देखेंगे तो डेफिनेटली आप लोगों को जो बाहर से हमें देख रहे हैं विदेशी हैं जो विदेश में हैं मतलब अभी काम कर रहे हैं मलेशिया में या सऊदी अरेबिया में या यूएई में या कहीं भी एनी वेयर इन द वर्ल्ड तो वो लोग कहेंगे भाईजान अभी फ्लाई करती जच्ची अभी उड़ के चलते हैं उधर और देखते हैं जाकर इस रेलवे स्टेशन को और अभी ये अंडर कंस्ट्रक्शन है लेकिन अभी हम आपको इसका डिजाइन भी दिखाएंगे ये वीडियो भी देखेंगे कि कितना जबरदस्त है ये रेलवे स्टेशन बिल्कुल और देखें पहले वीडियो जी स्टार्ट करो वीडियो जल्दी इफ यू आर न्यू ऑन आवर चैनल एंड वाचिंग फर्स्ट टाइम प्लीज डू सब्सक्राइब और जो रे ऑलरेडी कुरिता को अनेक अनेक धन्यवाद तो चलो शुरू करा चार অনুমোদন হলেও ঋণ চুক্তি ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটমুক্ত হতে কেটে গেছে ৬ বছর তবে আশার কথা হলো সব জটিলতা কাটিয়ে বর্ষাকালের প্রতিকূলতা ও করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও সরকারের অগ্রাধিকার প্রকল্প কক্সবাজার ২০০১ ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে প্রকল্পের অধীন পর্যটন নগরী কক্সবাজারে হচ্ছে ঝিনুক আকৃতির আইকনিক স্টেশন ১২৮ কিলোমিটার রেলপথে স্টেশন হবে ৯টি সাঙ্গু মাতামহুরি ও বাঘখালি নদীর উপর হচ্ছে ৩টি বড় সেতু সাতকানিয়ার কেউচিয়ায় নির্মাণ হচ্ছে উড়াল সেতু প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন করোনাকালে শ্রমিকদের প্রকল্প এলাকায় রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে দুহাজারিতে ৩ কিলোমিটার সিগন্যাল তার বসানো হয়েছে গত জানুয়ারি থেকে রামুর পানিছড়া বাজার হয়ে কক্সবাজারমুখী নকশা ধরে রেলপথ স্থাপনের কাজ শুরু হয়েছে সরজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে মাটির উন্নয়নের কাজ চলছে কোথাও চলছে সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন বলছে গত ৩১ মে পর্যন্ত কাজ এগিয়েছে ৫৯%। ২০২২ সালের মধ্যে প্রকল্পের দুহাজারি কক্সবাজার অংশের শতভাগ কাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান তিনি জনতার খবরকে বলেন পর্যটন নগরীর সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ ২০২২ সালের মধ্যে স্থাপিত হবে ঢাকা চট্টগ্রাম হবে পর্যটকবাহী ট্রেন দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত এবং রামু থেকে মিয়ানমারের নিকটবর্তী ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায় প্রকল্পের মেয়াদকাল ২০২২ সালের জুন পর্যন্ত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮,০৩৪ কোটি টাকা এতে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত হয় এ রেলপথ নির্মাণ হলে মিয়ানমার চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত হবে বাংলাদেশ এছাড়া কক্সবাজার থেকে কম খরচে মাছ লবণ রাবারের কাঁচামাল সহ বিভিন্ন বনজ ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে প্রকল্পের উন্নয়ন ছক ডিপিপি ও অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায় প্রথম পর্যায়ে ২০০০ থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণ করা হবে ১০০.৮৩১ কিলোমিটার রেলপথ দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করা হবে রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮.৭২৫ কিলোমিটার রেলপথ দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ৩৯টি বড় সেতু ২২৩টি ছোট সেতু কালভার্ট ও বিভিন্ন শ্রেণীর ৯৬টি লেভেল ক্রসিং নির্মাণ করা হবে হাতি চলাচলের জন্য থাকবে আন্ডারপাস ৯টি স্টেশন নির্মাণ করা হবে দুহাজারে সাতকানিয়া লোহাগড়া হারবাং চকরিয়া দুলাহাজোড়া ইসলামাবাদ রামু ও কক্সবাজারে এর মধ্যে দুহাজারি থেকে চকরিয়া পর্যন্ত ৫০ কিলোমিটার রেলপথ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ করছে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড ও বাংলাদেশি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রথম পর্যায়ের অন্য অংশ চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত ৫০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ করছে চীনা প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড ও বাংলাদেশ প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড
এ অংশে ভৌত কাজ শুরু হয় 2018 সালের 1 মার্চ। এ অংশে 20টি সেতুর নির্মাণ কাজ চলছে। এছাড়া 109টি কালভার্টের মধ্যে 58টির কাজ শেষ হয়েছে। 50 কিলোমিটারের মাটির কাজ চলছে। এ অংশের জন্য মালয়েশিয়া থেকে ব্যালাস্ট সংগ্রহ করা হয়েছে। চীন থেকে আনা হয়েছে রেল। দুলাহাজারা, ইসলামাবাদ ও কক্সবাজারের রেল স্টেশনের ভবনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে কক্সবাজারে হবে আইকনিক স্টেশন। প্রথম পর্যায়ে 2000 থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ব্যয় হবে 15,476 কোটি 36 লাখ টাকা। চলতি অর্থ বছরে বরাদ্দ আছে 990 কোটি টাকা। এ পর্যায়ে 1,391 একর ভূমি অধিগ্রহণ হয়েছে। প্রকল্পের স্টিয়ারিং কমিটির গত 2 জুনের সভার জন্য তৈরি করা কার্যপত্র থেকে জানা যায়, প্রকল্প বাস্তবায়নের জন্য কিছু প্রতিকূলতা এখনও দূর করা যায়নি। এর মধ্যে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত 3টি সরকারি সংস্থার পরিষেবা লাইন স্থানান্তর না হওয়া এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ পুরোপুরি পরিশোধ না করা অন্যতম। ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকটি স্থানে ঠিকাদারদের কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে কার্যপত্র থেকে জানা যায়। এছাড়া করোনা সংক্রমণ শুরু হয় গত বছরের 26 মার্চ থেকে কয়েক মাস ভৌত কাজ বন্ধ ছিল, পরে তা আবার শুরু হয়। কিছু স্থানে জমি হস্তান্তর বিলম্ব হয়। চট্টগ্রাম জেলার চন্দনাইশে ক্ষতিপূরণ পেয়েছেন 92% মানুষ, সাতকানিয়ায় 87%, লোহাগড়ায় 88% এবং কক্সবাজার জেলা সদরে 78%, রামুতে 77% ও চকরিয়ায় 67% মানুষ ক্ষতিপূরণের। ये था वीडियो जिसमें हमने देखा है जी आइकॉनिक रेलवे स्टेशन इन बांग्लादेश कॉक्सबाजार। यस, और ये एक बहुत अच्छी चीज है। नहीं भाई, स्पेशली टूरिस्ट के लिए एक बेस्ट प्लेस है, सबसे बात है, और टूरिस्ट का जो ट्रैवलिंग है वो भी इजी हो जाएगी। और ये चीज है कि इम्पोर्ट एक्सपोर्ट वहाँ से, मतलब चीज़ें रेलवे के जरिए जब आएंगी जाएंगी तो वो ज़्यादा अच्छा कंट्री के लिए भी। बिल्कुल। और चिटागोंग से जो ट्रैक बन रहा है, न्यू ट्रैक बन रहा था कॉक्स बाजार तक, ये बिल्कुल फ्रेश ट्रैक बन रहा है। और जो रेलवे स्टेशन का आपने डिज़ाइन देखा है, उस डिज़ाइन ने मुझे बहुत यार इंस्पायर किया है। कमाल है, वो डिज़ाइन बहुत ज़बरदस्त बनाया गया। ऐसा कोई स्टेशन पाकिस्तान में नहीं नहीं भाई ने कुछ सोचा भी नहीं, कहता नहीं है। लाहौर का है सबसे ब्यूटीफुल, वो भी इतना नहीं है जैसे ये बन रहा है। लेकिन लाहौर का इस टाइप का नहीं है, वो डिफरेंट ओल्ड है, बहुत ओल्ड डिजाइन है और वो और चीजें हैं। ये बहुत ही ज्यादा आइकॉनिक और बहुत ज्यादा दिलकश और अट्रैक्टिव जो है लग रहा था, उसका जो व्यूज थे वो बहुत ही ज्यादा खूबसूरत जबरदस्त। तो गाइस आप क्या सोच रहे हैं, कमेंट करें। बिल्कुल, मिलते हैं अगले वीडियो में। रखिए अपना बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज। अल्लाह हाफिज।